আনন্দ দেওয়ার জন্য তার এই আয়োজন। তিনি যে এখানে কতটা ঝুঁকি নিয়েছেন সেটি তিনি ছাড়া আর কেউ কিন্তু জানে না ভালো করে। তিনি এখানে কতটুকু ঝুঁকি নিয়েছেন সেটি তিনি ছাড়া জানে না। এতে কিন্তু তার বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং তিনি কিন্তু এ থেকে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তারপরেও শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি এই ধরনের ঝুঁকি নিয়ে থাকেন। আপনারা তাকে যদি আরও এর জন্য সহায়তা করেন তাহলে কিন্তু তিনি তার কাজকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন। দেখেন একটু ভালো করে দেখেন, প্রত্যেকটা বাতি কিন্তু জ্বলছে, একটাও কিন্তু এক বন্ধ নেই, প্রত্যেকটা বাল্বই কিন্তু জ্বলছে এবং তার সে কিন্তু এই লাইটগুলো কিন্তু পাওয়ার কিন্তু বেশি, মরিচ বাতির কিন্তু পাওয়ার কিন্তু বেশি। আর এমনি যে লাইট এটা যদি বাসায় আপনি জ্বালানো হয় একটা রুম কিন্তু আলো হয়ে যায়, এই রকমের তিনটা বাল্বের লাইন দিয়ে তিনি আরও পারেন। কিন্তু এটার একটা সুন্দর স্ট্রাকচার দেওয়ার জন্য, গঠন দেওয়ার জন্য তিনি এইভাবে সাজাইছেন। তারা সুন্দরভাবে সাজানো যেত কিন্তু তারা একটু সময় স্বল্পতার কারণে তিনি এভাবে করছেন। প্রত্যেকটা বাল্ব এইভাবে অনেকক্ষণ তিনি যতক্ষণ বিদ্যুৎ শরীরে প্রবাহিত করা যাবে ততক্ষণ এই বাল্বগুলো জ্বলে। তিনি কিন্তু এই যত দাঁড়িয়ে ইলেকট্রিক কাজ করে তিনি কিন্তু কোনো কিছু হাতে লাগেও না, তারপর তিনি কিন্তু নিজে নিজে ধরে একদম কাজ করে, একদম দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যদি এই এলাকা যারা আছে তারা অনেক আগে থেকেই জানে যে তিনি এভাবে বিদ্যুৎ শৈলে প্রবাহিত করতে পারেন বা বিদ্যুতের কাজগুলো সরাসরি বিদ্যুৎগুলো তারগুলো ধরে এই কাজগুলো করে। কিন্তু যারা আছেন আননোন আগে দেখেননি তারা এখন দেখেন যে কীভাবে এগুলো সম্ভব। আসলে এটা একদিন দুই দিনে তো হয় না, অনেক অনেক বছরের পরিশ্রমের কারণে আজকে তার এই বর্তমান সময়ে আপনি এই খেলাগুলো দেখতে পাচ্ছেন। তিনি এই খেলাগুলো আরও আপনাদের সাথে পরিচিত করার জন্য নিত্য নতুন কিছু শিখছে শুধু আপনাদের জন্য, তাই আপনারা তাকে সবসময় সাপোর্ট দিবেন বেশি বেশি করে। আর যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত আছেন আপনারা বেশি বেশি করে এটা শেয়ার করবেন। সবাই সবাই দেখছেন না, তাই জোরে একটি তার জন্য একটা হাততালি হয়ে যাক।